شهر رمضان، شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمة الله. ভাই প্রথমে শুরু করলেন অন্যায় দিয়ে, সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে যে কারেন্ট আছে চুরির লাইন, আর চুরি আবার ঠিক হয়? এ ধরনের কথা বলেন, অদ্ভুত কথা। আপনি নিজেই বলছেন যে এটা চুরি হচ্ছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হা কাফি সাদ্দা সদরিকা সাইয়্যুন ফাদাহু, আর দ্বিতীয় কথা বলেছেন ওয়াইজা কারিহতা ইয়াতালি আলাইহিন নাস, পাপ হচ্ছে ওটাই যেটা তোমার বিবেককে ধাক্কা দেবে এবং তুমি আশঙ্কা করবে যে লোকে দেখে নিলে কি বলবে। আপনি বলেন প্রশাসনের লোক যদি দেখে তো আপনার অবস্থাটা কি হবে, এটা তো হারাম নিঃসন্দেহ। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে বিদ্যুৎ চুরি একটা সামাজিক অপরাধ, যে সমস্ত লোক চুরি করে তাকে, যে সমস্ত লোকের মিটিয়ে মিটার আছে তাদেরকে বাড়তি বিল চাপিয়ে তার ভর্তুকি দেওয়া হয়, এটা তো পাবলিক সংস্থা, সে তো লস করবে না, এবং ঘাটতি মেকআপ দেয় যারা বৈধ কাস্টমার আছে তাদের মাধ্যম দিয়ে, সামাজিক অপরাধ। এতে এত বড় অপরাধ যে বান্দার হক নষ্ট করার জন্য আপনি কত লোকের কাছে, হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের কাছে কি করে ক্ষমা চাইবেন? সেজন্য এইসব বিষয়ে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সোচ্চার হওয়ার জন্য আমাকে তৌফিক দান করেন। বহু মসজিদে সমস্ত কাজগুলো চলছিল, আমি টোটাল মানে ঘোষণা করি যে মসজিদে হুকিং করে বিদ্যুৎ চুরি হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, মসজিদে আমার সালাত আদায় হবে না, আমি পড়িনি, কোথাও পড়ি না, এবং যদি বাইচান্স পড়তে হয় সমস্ত বিদ্যুৎ স্টপ করার পরে সেখানে এমনি সাদ গরমে পড়ি। আমরা মাঠে কাজ করি, ঘাটে কাজ করি, কলকারখানায় কাজ করি, বিদ্যুৎহীন অবস্থায় তখন হয় না, আমাদের নামাজের সময় বিদ্যুৎ চুরি করতে হবে, বাড়ি থেকে বিদ্যুৎ চুরি করতে হবে, কত টাকা বিল লাগে? আপনি সুবিধা ভোগ করবেন, তার পয়সা দেবেন না, এটা ঘোরতর অপরাধ, ইমিডিয়েট বন্ধ করুন, বৈধ কারণ নেওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখেরাতের ভয়ে এ সমস্ত অন্যায় কাজ বিরুদ্ধে তৌফিক দান করেন। হ্যাঁ, অন্যায় বান্দার হক নষ্ট করার জন্য কিয়ামত দিন আপনার সমস্ত সহি বখারি হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা নিঃস্ব ব্যক্তিকে জানো, মুফলিস, মুফলিস নিঃস্ব ব্যক্তিকে জানো, সাহাবায়ে কেরাম বললেন যার মাল নাই সম্পত্তি নাই সে নিঃস্ব, বলে না, কে আমাদের প্রচুর নেকি করে এসেছে, আসার পরে সে তার সাথে সাথে অনেক লোকের প্রতি জুলুমও করে এসেছে, তো তখন যাদের প্রতি জুলুম করে এসেছে তার নেকি থেকে কেটে তাদেরকে দেওয়া হবে। এক অবস্থায় গিয়ে দেখা যাবে যে তখনও জুলুম শেষ হয়নি, তখন যাদের উপর জুলুম করেছে তার পাপগুলোকে এর ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে এত বড় অপরাধ থেকে আমাদের বাঁচা উচিত। কে কি করলো, কারা করছে, অমুক করছে, তমুক করছে, অমুসলিমরা করছে, এসব দেখে লাভ নাই। আলাইকা বিখাসাতি নাফসাকা, নিজেকে বাঁচান, অতরুল আমরাল আম্মা, পাবলিক কি করছে সেটাকে পরিত্যাগ করুন, কেননা এটাই হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। ভাই শুকনো খাবার, শুকা রুটি, ছিঁড়া জামা, বিদ্যুৎহীন অবস্থায় কাটানো কবরের আজাব এবং আখরাত থেকে তো অবশ্যই হালকা। আল্লাহ তাআলা আমাদের ফিতনা থেকে রক্ষা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।